এর মধ্যে নানা রকম সংকট আছে বিপদ আছে আমাদের সামনে এবং এই মুহূর্তে আমাদের সামনে যে ঝুঁকিটা সামনে মাথা চাড়া দিয়ে উঠছে সেটা যদি খুব ভালোভাবে না বুঝি আমাদের জন্য বিপদ অনিবার্য হয়ে উঠবে এবং সেরকম কিছু আলামত দেখছি আমি আমরা অনেক ক্ষেত্রে যেটা আমাদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে সবচেয়ে শেখ হাসিনার অপকর্মের সঙ্গে যাহাকে বলা হয় শেখ হাসিনার উজিরে আজম প্রধান ব্যক্তি সেটি হল জিএম কাদের ওরফে জাতীয় পার্টি জিএম কাদের ছোট ভাই আপনি কি মনে করেন এই জমিন আপনার বিচার হবে না আপনারা কি কন্ট্রিবিউশন আছে জাতির প্রতি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কতদিন হওয়া উচিত বলে আপনারা মনে করেন জনগণ কি মনে করে আজকে ইন্টারেস্টিং হলো আজকে একটা জরিপ দেখলাম ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি এন্ড গভর্নেন্স এসআইপিজি তো সকল কিছু মিলিয়ে সার্বিক ভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনারা ডক্টরিংস সরকারের প্ল্যান বি বাট इट्स এ গুড ডিসিশন এই মূর্তিটা দরকার ছিল ডক্টর আসিফ নজরুল সহ সরকারের তিনজন লোককে আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করার আহবান চাই আপনারা একমত হলে জানাবেন হ্যাঁ যারা একমত না তারাও একমত হবেন কিন্তু হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আজকে আদালত থেকে জামিন পেলেন আমাদের আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আপনি দেখেন সেনা প্রধান বলল আঠেরো মাস লাগবে সজীব ওদের জয় কেন খুশি হলো জনগণ আঠারো মাস সময় দেবে না এক বছর সময় দেবে না আজকে এখান থেকে বলছি সময় দিলাম তিন মাস কয়দিন তিন মাস এই তিন মাসের মধ্যে জনগণ নির্বাচনের ডেট এবং টাইম বুঝে দেবে আপনার লিখে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যান বি শুরু দর্শক যখন প্ল্যান এ দিয়ে কাজ হচ্ছিল না এবার ঠিক প্ল্যান বি শুরু করে দিয়েছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যান বিটা ঠিক কি সেটি আশা করছি আপনারা আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা আরও একটি বিষয়ে জানতে চলেছেন যে এবারের দুর্গাপূজায় ভয়ঙ্কর কিছু প্ল্যান করেছে ভারতের র দর্শক তারা বাংলাদেশের মধ্যে একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করবে কিন্তু দর্শক যদি আজকের এই নিউজটি দেখেন তাহলে তারা কিভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে এবং তাদের ঠিক পরিকল্পনাগুলো কি কি সেগুলো জানতে পারবেন এবং তাদের এই পরিকল্পনার বিপরীতে আপনাদের করণীয় কি সেটিও জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র করে যে আলোচনা এবং সমালোচনাগুলো হচ্ছে সেগুলোকে কেন্দ্র করে কিছু ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে তাকে কেন্দ্র করে যে সমালোচনাটি তৈরি করা হচ্ছে সেটা ভারত থেকে বা ভারত সরকারের টাকা খেয়ে তারা এই ধরনের সমালোচনা করছে দর্শক সেটিও জানবেন সেই সাথে দর্শক আপনার মতামত কি আপনিও কি চান অধ্যাপক আসিফ নজরুল পদত্যাগ করুন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভারত দীর্ঘদিন থেকে পশ্চিমকে ম্যানেজ করার চেষ্টা করেছে শেখ হাসিনাকে রাখার জন্য এই বলে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দেবে এই আলাপটা তারা করেছেন এবং ভালো খারাপ কোনটাকে ইসলামিক এক্সট্রিমিজম বলে কোনটাকে বলে না দীর্ঘ বিতর্ক হতে পারে কিন্তু গ্লোবালি এই ধরনের একটা আলাপ আছে কোনটা ইসলামিক এক্সট্রিমিজম আর কোনটা না কিন্তু একটা জিনিসকে আমরা খেয়াল করছি টাইমিংটা খেয়াল করছি আমরা কোন সময় কথাগুলো বলছি একটা বেসিক ব্যাপার হচ্ছে জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স যদি আমরা বুঝি তাহলে টাইমিং ম্যাটার্স বাংলাদেশ এই মুহূর্তে যেরকম ফ্র্যাজাইল পজিশনে আছে এই এইরকম ফ্র্যাজাইল আর কখনো ছিল না সত্যিই ছিল না আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এত ভঙ্গুর এত ভালনারেবল কখনোই ছিল না কখনোই হয়নি কোনো সন্দেহ নেই আমাদের পুলিশ কাজ করছে না সেনাবাহিনীর দীর্ঘদিন পর কতটুকু প্রফেশনাল আছে আমরা নিশ্চিত নই আমরা আশা করি তারা আছেন ভালো কিন্তু তারপরও সে কাছে না প্রতিটা প্রতিষ্ঠান ভাঙার যখন চেষ্টা করেছে সেনাবাহিনীর ক্ষেত্রেও সে চেষ্টা করেছেন আমাদের পাহাড়ে অসন্তোষ শুরু হয়েছে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো এই কদিন আগেও আরেকজনকে পিছিয়ে মেরে ফেলা হয়েছে তখন পরিকল্পিতভাবে ওখানে ঘটনা ঘটানোর চেষ্টা করছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের ঐক্য যদি ভেঙে দেওয়া যায় এবং সেটা করার জন্য প্রত্যেকে বসে আছে এই롯데 স্বামীஸ்வரিস নাম দিয়ে আউমলিগার বহু মানুষ মাঠে নেমে যায়নি আমরা কিভাবে বলতে পারি কিভাবে বলতে পারি বহু মানুষ নেমে গিয়ে থাকতে পারে আমরা কোন কোন সিম্বল দেখাবো কোন কোন সিম্বল দেখাবো না ওতে ক্যাপসুল থাকা দরকার আছে এবং আমি সিরিয়াসলি মনে করি আউমলিগাররা এখন আউমলিগ এবং ভারতের এজেন্ডা ফুলফিল করার জন্য তারা এখন ইসলামিস্টেজে মাঠে নেমে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যাতে বর্তমান সরকার মতো দেশই চালাতে পারবেন না এবং আস্তে আস্তে ব্যর্থতা নানা রকম প্রশ্ন উঠবে যতই বাংলাদেশে ইসলামিস্টরা মাথা চাড়া দিয়েছে জঙ্গিরা মাথা চাড়া দিয়েছে ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দিয়েছে এই আলাপ তৈরি করা যাবে যত বাড়ানো যাবে তত এই মাটি এই মাটি ভারত এবং আরো অনেকের খেলার গ্রাউন্ড হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব আমাদের একটা কথা মনে রাখতে হবে বর্তমান সরকার যদি এসব কারণে এসব সামলাতে গিয়ে কি হয় দেশের মধ্যে ডিস্টারবেন্স গুলো যখন চলতে থাকে অপ্রয়োজনীয় ডিস্টারবেন্স ফর দ্য আমি মনে করি আমি আবারও বলছি কারণ দাবি যদি কেউ মনে করে ন্যায্য হয়েছে তার তার আসলে দেখা দরকার আমাদের শত্রু ওত পেতে বসে আছে টু প্রুভ যে বাংলাদেশে এখন নানান রকম এক্সট্রিমিস্ট গ্রুপ কাজ করছে কলেমা লেখা কালো পতাকা কলেমা লেখা ইসলামের কলেমা অনেক বড় ব্যাপার কোনো সন্দেহ নেই কিন্তু কালো পতাকার মধ্যে সেটা লেখার একটা সিম্বলিজম আছে সেটা নিয়ে যখন মাঠে নামা হয় সেটা যখন পশ্চিমে ছড়িয়ে দেওয়া হয় ছড়িয়ে দেওয়া হবে এটার মানে খুব সোজা না আমরা অনেকেই জানি আমরা বাহবা দেই হাততালি দেই দুঃখিত আমরা যারা এটা করি আমরা খুব বেসিক্স ল্যাক করি কেউ আমাকে বলতে পারেন যে আমিও ল্যাক করছি পারেন কিন্তু আমি যে বললাম ইমোশন দিয়ে কাজ করা আর কিছু কিছু চারপাশে তাকিয়ে করা ডিফারেন্স আছে তাকিয়ে করার দরকার আছে আমরা আবারও বলছি আমি মনে করি এরকম নানা ঘটনা ঘটানোর জন্য আওয়ামী লীগ বসে আছে দেশের ভেতরে তারা ভিন্ন রূপে ভিন্ন লীগ হিসাবে আর ফান করি আনসার লীগ হিসাবে এসছে কখনো কখনো রিক্সা চালক লীগ হিসাবে এসছে অ্যাটলিস্ট ফেসবুকে আফসোস লীগ হিসাবে আছে তেমনি তারা নানারকম ইসলামিক লিগ হিসেবেও মাঠে নামবে এবং নেমে এমন পরিস্থিতি দেখানোর চেষ্টা করবে সো দ্যাট সারা পৃথিবীর দৃষ্টি আকৃষ্ট হয় বাংলাদেশের প্রতি ভারতীয় মিডিয়া তো আছেই এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এটা যদি যেতে থাকে আমাদের বুঝতে হবে ভারতের সমালোচনা আমরা করতে পারি কিন্তু ভারতের সফট পাওয়ার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকার বিভিন্ন জায়গায় তাদের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতরা বসে আছে বিরাট বিরাট পত্রিকায় তারা কাজ করছে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে তারা সিনক্রোনাইজড ওয়েতে কাজ করা শুরু করলে বাংলাদেশের গায়ে ট্যাগ লাগিয়ে দেয় অল ভেরি টাফ এবং শেখ হাসিনা যদি চলে যায় তাহলে এই পরিস্থিতি হবে ভারত দেখাতে পারবে দেখো

পাওয়ার ছিল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস পাওয়ার সেখানে কিন্তু অনেকটাই ঘাটতি হয়ে গেছে উত্তরবঙ্গের বন্যা নিয়ে তারা আলাদা কোনো ওইভাবে ত্রাণ কালেকশনের জন্য এবার টিএসিতে আর জায়গা করে নাই অনেকে বলছে যে এবার করলে দশ লাখ টাকা তারা পাবে না অপরদিকে ভিপিনুর বলছে যে সমন্বয়ক যদি এখন ডাক দেয় তাহলে পেছনে নাকি এক হাজার ছাত্র তারা খুঁজে পাবে না তবে এতটা খারাপ দিন আসে নাই এখনো এতটা খারাপ হয় নাই তো যাই হোক এই মুহূর্তে চাপে থাকা ডক্টর ইউনুস সরকার নতুন একটা পদ্ধতি গ্রহণ করেছেন রাজনৈতিক দলগুলোকে শান্ত করার জন্য পাশাপাশি যে সংস্কার প্রক্রিয়া চলমান আছে সেই সংস্কার প্রক্রিয়াতেও রাজনৈতিক দলগুলোর পরামর্শ বা তাদের গাইডলাইন বা রিকোয়ারমেন্ট হিসাবে যদি কোনো কিছু থাকে সেটা নিয়েও সংস্কারের মধ্যে কানেক্ট করতে চান ডক্টর মোহাম্মদ ইউনসু সরকার তো প্ল্যান বি মানে হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আপনার বৈঠক শুরু করতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা আর এই ঘোষণা চলে এসেছে যে আগামী পাঁচই অক্টোবর শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় আপনার বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে আর এটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম আজকে তিনি বলছেন যে আগামী পাঁচই অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি আছে সেটাও তাদেরকে অবগত করা হবে যে ছয় সংস্কার কমিশন বেসিক্যালি এই কমিশনগুলোর আওতায় যে মহা সংস্কারের যে পরিকল্পনা বা অন্তর্বর্তী সরকারের সেই কাজটা কিন্তু তাদের মাধ্যমে হবে এখন সেই যে ছয় সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির যারা প্রধান আছেন তারা সহ রাজনৈতিক দলগুলোর প্রধান সহ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সমত যমুনাতে ধাপে ধাপে এই বৈঠকগুলো হবে আর এতে আওয়ামী লীগ ছাড়া যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকেই কিন্তু এখানে দাওয়াত দেওয়া হচ্ছে আর তাদের পরামর্শ নেওয়া হবে তো এটা করলে আমার কাছে মনে হয় বর্তমানে যে একটা ওভার প্রেসার ফিল করছে সরকার সেখান থেকে কিছুটা বের হয়ে আসার সুযোগ আছে কারণ কি রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার খুব বেশি যোগাযোগ করেন না অথবা লেয়াজও মেনটেন করেন না এমনটাই কিন্তু অভিযোগ অনেক রাজনৈতিক দলগুলোর আবার ধরেন ভিপিনুর সহ আবার অনেকেই মনে করছেন এই উপদেষ্টা পরিষদে তাদেরকে কানেক্ট করা দরকার মানে বিএনপি জামাত ভিপিনুরের দল আরো যে দলগুলো আছে সেখান থেকে চর্মনা হেফাজুল ইসলাম প্রত্যেকটা দল থেকে দু একজন করা উপদেষ্টা পরিষদে বসে তারপর এই সরকারের পরিচিতি না আরেকটু বড় করে তারপর হচ্ছে কার্যক্রমগুলো চালায় যাওয়া বাট কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনস এবং তার যেই অন্তর্বর্তীকালীন সরকারও আছেন মানে উপদেষ্টার আছেন তারা কিন্তু এই পদ্ধতিগুলোতে বা এই যে নানান পরামর্শ আসতেছে কিন্তু খুব বেশি ফোকাস করছেন না তো যার কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলা অনেকটা নেগেটিভ সিচুয়েশন অবস্থান তৈরি চলে গেছে আবার ধরেন যেই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে তো সকল কিছু মিলিয়ে সার্বিকভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার ডক্টর সরকারের প্ল্যান বি বাট ইটস এ গুড ডিসিশন এই মুহূর্তে এটা দরকার পড়েছেন কিন্তু সবচেয়ে শেখ হাসিনার অপকর্মের সঙ্গে যাহাকে বলা হয় শেখ হাসিনার আজম প্রধান ব্যক্তি সেটি হল জিএম কাদের ওরফে জাতীয় পার্টি জিএম কাদের ওরফে হুসাই মোহাম্মদ সাহেবের ছোট ভাই তো এই মানুষটি এখনো বিপুল বিক্রমে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন কথা কথাবার্তা বলছেন এবং তার এই বক্তব্য শুনলে আমরা এখন অনেকে ধৈর্য রাখতে পারছি না তিনি যদি অনেকের মতো চুপচাপ থাকতেন হয়তো আমার ভিডিও করার কোনো প্রয়োজন হতো না কিন্তু তিনি এই সময় দিয়ে এসে নানা রকম খন্দি করার চেষ্টা করছেন ফিকির করার চেষ্টা করছেন নিজেকে সৎ বলার চেষ্টা করছেন বেনার্জি সাহেব যে সাবেক আইজিপি ছিলেন তিনি যেভাবে নিজেকে সৎ যেভাবে একটি সংবাদ সম্মেলন বা নিজের একটা ফেসবুক পেজে বিবৃতি দিয়েছিলেন অনেকটা ঢাল বাখা করে তারপরে অনেকটা পুলিশি কায়দায় ঠিক একইভাবে একই কৌশলে নানাব জিএম কাদের এখন জাতির সামনে উপস্থিত হচ্ছেন এবং উপস্থিত হওয়ার ফলে আমরা এখন কেউ তাকে প্রশ্ন করতে সাহস পাচ্ছি না যে আপনি বিগত নির্বাচনে শেখ হাসিনার সহযোগী হিসাবে তার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন এবং সেই টাকা আপনি মেরে দিয়েছেন আপনার প্রার্থীদেরকে দেন নিয়ে এটা নিয়ে দলের মধ্যে হাতাহাতি হলো মারামারি হলো সেটা নিয়ে আপনার বক্তব্য কি তো আপনি বলছেন যে আপনাকে বাধ্য করা হয়েছিল কি আপনাকে বাধ্য করেছে বলেন তো যেখানে বিএনপিকে কেউ বাধ্য করতে পারলো না রাজপথের জোনায়ের কে কেউ বাধ্য করতে পারলো না রেজা কিবিয়াকে বাধ্য করতে পারলো না আমদালিব রহমান পার্থকে বাধ্য করতে পারলো না নুরুল হক নুরুকে কেউ বাধ্য করতে পারলো না আপনি কি তাদের চেয়ে এত দুর্বল হয়ে গেলেন যে আপনাকে বাধ্য করে ফেললো আপনার কোনোই লোভ ছিল না কোনোই লালসা ছিল না কোনো আবেগ ছিল না কোনো উৎকণ্ঠা ছিল না আপনি কেবলই সেই একান্ত বাধ্য হয়ে তারপরে শেষে শেখ হাসিনার আসলের দলে আশ্রয় নিয়েছেন তো তাই যদি হয় তাহলে আপনি কেন আপনার স্ত্রীকে এমপি বানানোর জন্য দলের অনেক সিনিয়র বড় বড় নেতাকে কোরবানি দিলেন কেন নিজের মায়ের মতো যে ভাবি বেগম রশনী তাকে বৃদ্ধ বয়সে অপমানিত করলেন লাঞ্ছিত করলেন আপনার দলের আপনি তো জাতীয় পার্টির সুবিধাভোগী এরশাদ সাহেবের ভাই ছাড়া আপনার এই দলে কোনো কন্ট্রিবিউশন নেই কিন্তু এরশাদ সাহেব যেদিন এই দল প্রতিষ্ঠা করেছেন সেই দিন থেকে এই দলের যারা হাল ধরে আছেন কাজী ফিরোজ রশিদের মতো মানুষ রুহুল আমিন হালাদা সাহেবের মতো মানুষ শহীদুর রহমান পেপা সাহেবের মতো মানুষ এরকম অসংখ্য জাতীয় পার্টির নাম করা যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে কেন আপনি কুরবানি দিলেন বলি দিলেন বহিষ্কার করলেন কেন আপনি নিজের একটা বলয় তৈরি করলেন এমন কি দলের একেবারে নিবেদিত প্রাণ আপনার দক্ষিণ হস্ত বলে পরিচিত মুজিবুল হকচুন্নু এর সাথে তাকে খুবই পছন্দ করতেন এবং আপনার দলের মহাসচিব আচ্ছা আপনি বলেন তো আপনি কি মুজিবুল হকচুন্নু সাহেবের সঙ্গে গ্রহণ করেছেন এবং আপনি শেখ হাসিনার কাছ থেকে যে টাকা পেয়েছেন বুকে হাত দিয়ে বলেন তো মুজিবুল হকচন্নুকে বিগত নির্বাচনে আপনি কত টাকা দিয়েছিলেন নির্বাচন করার জন্য ঠিক আছে চুন্ন আমি তিরিশ কোটি টাকা পেয়েছি বা পঞ্চাশ কোটি টাকা পেয়েছি যাও তুমি আমি একটু ভাগাভাগি করে খাই তুমি আমি প্রথম ব্যক্তি তুমি দ্বিতীয় ব্যক্তি তো আমি পাঁচ কোটি টাকা দিলাম আপনি সাহস থাকে তো একটু বুকে হাত দিয়ে বলেন তো মুজিবুল হকচুন্নুকে আপনি কত টাকা দিয়েছেন সেই নির্বাচনে তো যদি টাকা না দিয়ে থাকেন আর যদি আপনি টাকা দিয়ে থাকেন তাহলে আপনি এই সময়টিতে যে কথাবার্তা বলছেন সেই কথা আমাদের ক্রোধ বাড়িয়ে দিচ্ছে আচ্ছা আপনি বলেন তো আপনি যমুনা গ্রুপের মালিকের স্ত্রী সালমা ইসলাম তাকে যে মহিলা কোঠায় এমপি বানিয়েছেন মহিলা কোটায় কয়েক কোট অয়েকারেটা মহিলা কোটায় এমপি বানিয়েছেন আচ্ছা আপনি বলেন তো কত টাকার বিনিময় বানিয়েছেন মাগনা বানিয়েছেন এক পয়সা কি নেননি বলেন তো কত টাকা আপনি নিয়েছেন কেন নিয়েছেন তো এই যে বিষয়গুলো আছে আপনি একেবারে সৎ স্বাদ ভর্তি তিলের বেশি আপনার কোনো দোষ নাই কিন্তু আপনি ভারতের কথায় আমেরিকার কথায় পুরো রাজনীতির মধ্যে যে পলিটাইজেশন করেছেন পলিউশন ঘটিয়েছেন রাজনীতির মধ্যে যে কমপ্লেক্স তৈরি করেছেন আপনি কি মনে করেন এই জমিন আপনার বিচার হবে না আপনার কি কন্ট্রিবিউশন আছে জাতির প্রতি হোয়াট ইজ পটিজের গুড হোয়াট ইজ কন্ট্রিবিউশন এই জিনিসগুলো মীমাংসার সময় এসেছে তো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সরকারের কর্তাবি রয়েছেন তারা যদি এখন আবার এই ভারতের কথা মতো আমেরিকার কথা মতো জনাব জিম তাদের সঙ্গে কোলাখুলি করেন তাকে বারবার সেই যমুনাতে দেখে সাদের বাসভবনে ডেকে পোলাকুর্মা কালিয়া কুপ্তা খাওয়ান এবং তাকে আবার সেই যাকে বলা হয় তার যে অতীত কর্মকাণ্ড সেই অতীত কর্মকাণ্ডের জন্য তিরস্কৃত না করে তাকে বরং ভবিষ্যতের কুকর্মের জন্য আবার সহযোগী করার আয়তারা করেন তাহলে আর যা হোক না কেন দেশবাসী সেটা মানবে না দ্বিতীয়ত শেখ হাসিনার যে বিচার করা বা অন্যান্য যে বিচার শেখ হাসিনা যারা সহযোগী তাদেরকে বিচার করার যে প্রক্রিয়াটি এটি হাস্যকর হিসেবে প্রমাণিত হবে আপনি সেই একজন আহ মন্ত্রী মান্নান সাহেবকে ধরেছেন নিপাঠ ভদ্রলোক কেবলমাত্র আওয়ামী লীগের এমপি ছিলেন আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন তো সেখানে জিএম কথা বাইরে রেখে আপনি ইকরামুল করিমকে আপনি ধরছেন এরকম অনেককে আপনি আবুনাশের আহ কামাল তাকে ধরছেন কেন তিনি কোলাবটার ছিলেন কবিতা লিখতেন শেখ হাসিনার জন্য গান লিখতেন তারপরে শেষে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতেন এরকম অনেক কর্মকাণ্ড করেছেন কিন্তু তিনি তো আসলে ওই জিএম কথা

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দুই মাস খুব কম সময় নয় একটি নির্বাচিত সরকারের জন্যে যদি দুই মাসের কথা বলা হয় তাহলে এটা মোটেই বেশি সময় নয় তো অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল কাজগুলো করার কথা ডক্টর সরকারের যে মূল কাজগুলো করার কথা এই দুই মাস হতে চলল কিন্তু তারা এখনও মূল কাজগুলো শুরু করতে পারেনি এই শুরু করতে না পারার কারণটা কি কারণটি হচ্ছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি দাওয়া আবদার এই দাবি দাওয়া আবদার এগুলোর যে যৌক্তিকতা আছে এগুলো যে অগ্রহণযোগ্য নয় এ কথা ডক্টর ইউনুস নিজে তার কথায় বলেছেন নিজে তার স্বীকার করেছেন নিজে বলেছেন অর্থাৎ মানুষের যে অধিকার মানুষের যে দাবি দাওয়া আবদার এগুলোর যৌক্তিকতা আছে এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাটিতে যে যে দাবি দাওয়া আবদার এই সব কিছু বর্তমান সরকারের কাছে কেন এরও যুক্তি আছে যুক্তিটি হচ্ছে বিগত দেড় দশকেরও বেশি সময় শেখ হাসিনার স্বৈরাচার দানবীয় সরকার মানুষকে গুলি করে হত্যা করা থেকে শুরু করে নিপীড়ন নির্যাতন গুম এহেনও কিছু নাই যা করেনি মানুষকে কথা বলতে দেয় গোয়েন্দা সংস্থা দিয়ে ধরিয়ে নিয়ে গেছে গুম করেছে হত্যা করেছে তো এই কারণে শত শত মামলা দিয়েছে এই কারণে যারা কথা বলতে পারেনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কথা বলতে পারেনি যারা নিপীড়িত নিষ্পেষিত ছিল শেখ হাসিনা সরকারের পলায়নের পরে ডক্টর ইনুসের সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন একসঙ্গে তারা সবাই মিলে সব দাবি নিয়ে হাজির হয়েছে প্রথম অবস্থাতে অত্যন্ত হিমশিম খেতে হয়েছে এই দাবিগুলো পূরণ করার তো প্রশ্নই আসে না দাবিগুলোর বিষয়ে সরকার একটি জায়গাতে ভুল করেছে ভুল করেছে এই জায়গাটিতে যে প্রশাসনের কর্মকর্তারা আমলারা যখন সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করার প্রক্রিয়ার দিকে গেল এবং সরকার তাদের দাবি যখন তাৎক্ষণিকভাবে মেনে নিল সেই সময় অন্যান্য শ্রেণী পেশার মানুষ মনে করলো বা মনে করলেন যে সরকারকে চাপ দিলেই তার দাবি আদায় হবে গত দেড় দশকে যে দাবি আদায় হয়নি এটা সরকারের একটা ভুল বার্তা ছিল আমি তাদের দাবি মানা হয়েছে এটাকে ভুল বলছি না ভুল সময়ের কার বিবেচনায় ভুল তাদের দাবি যৌক্তিক ছিল না সেটা বলছি না কারণ যাদের দাবি মানা হয়েছে আমলাতন্ত্রের মধ্যে তারা তো নিপীড়িত নির্যাতিত উপেক্ষিত ছিল তো সুতরাং তাদের দাবি মানাটা হয়তো ঠিকই আছে কিন্তু সেই মানার একটা কৌশল নেওয়া দরকার ছিল সরকারের সরকার সেই কৌশলটি নিতে পারেনি সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করেছে সরকারকে চাপ দিলে দাবি আদায় করা যায় এবং এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে প্রথম অবস্থাতে সরকার কিছু নিয়ে পরবর্তীতে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবনের সামনে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে স্কুলের ছেলেরা সচিবালয়ের ভেতরে গিয়ে দাবি আদায়ী করে নিয়ে এসেছে পরীক্ষা দেবে না খুবই দৃষ্টিকটু পর্যায়ের বাজে কিছু ঘটনা ঘটেছে এবং সেটা এখনও অব্যাহত আছে এবং সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে এবং এর মধ্যে শ্রমিক অসন্তোষ একটি ছিল আর এই সুযোগে আনসার বিদ্রোহ ছিল আনসারদের আন্দোলন ছিল এই সুযোগে পতিত স্বৈরাচারের যে চাটুকার দোষা এবং দোষামতকারীরা আছে যারা চুপচাপ গাঢা কাটিয়েছিলেন তারা এই সুযোগটা নেয়ার চেষ্টা করছে এবং এই দাবি দেওয়া নিয়ে যারা আসছেন এবং আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে থেকে এই আন্দোলনটিকে একটা বড় রূপ দেওয়ার চেষ্টা করছে এবং সরকারের জন্য বিব্রতকর সরকার না পারছে শেখ হাসিনার মতো গুলি করতে না পারছে পুলিশকে দিয়ে পেটাতে এর মধ্যেও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে এবং একজন শ্রমিক নিহত হয়েছে কয়েকজন আহত হয়েছিলেন না হলে সবচেয়ে ভালো হতো এখন এই অবস্থার মধ্যে সরকারের করণীয় কি সরকারের করণীয় কি সবার দাবি দেওয়া মানে নেয়া নাকি সংস্কার সহ রাষ্ট্র মেরামত করা আমি মনে করি সরকারের এখন সুনির্দিষ্ট করে ঘোষণা দেওয়া দরকার যে বর্তমান সরকারের দায়িত্ব কারো দাবি দেওয়া মেনে নেওয়া নয় আবারও বলি বর্তমান সরকারের দায়িত্ব সবার দাবি দাওয়া মেনে নেওয়া নয় তারা দাবি দাওয়া উপস্থাপন করছেন কাগজপত্র প্রস্তুত করে রেখে যাবে নির্বাচিত সরকার এসে তাদের দাবি দাওয়া যেটা পূরণ করা সেটা পূরণ করবে যেটা পূরণ করার কথা না সেটা অপূরণ করবে না তাদের তখন আন্দোলন করার সুযোগ থাকবে বা থাকা দরকার যাতে তারা দাবি উপস্থাপন করতে পারে নির্বাচিত সরকারের কাছে আর বর্তমান সরকারের দায়িত্ব কি বর্তমান সরকারের দায়িত্ব প্রথমত কথা সুনির্দিষ্ট করে বলে দিতে হবে যে কোনো দ্বারও দাবি দেওয়া মানা এই সরকারের দায়িত্ব না এই সরকারের কাজ নয় এই সরকারের কাজ নীতি প্রণয়ন করা নীতিটা কী ধরুন পোশাক শিল্পের নীতি শ্রমিকের ন্যূনতম মজুরি মজুরি কত হওয়া দরকার সেটা থেকে শুরু করে এমন একটা নীতিমালা তৈরি করে যাওয়া যাদের পোশাক শ্রমিকদের বারবার রাস্তায় নামতে না হয় সরকারি কর্মচারীদের জন্য নীতি থাকবে একটি প্রতিরক্ষার জন্য নীতি থাকবে পুলিশের জন্য নীতি থাকবে জলবায়ু পরিবর্তনের জন্য নীতি থাকবে শিক্ষার জন্যে নীতি থাকবে এবং সেই নীতির জায়গাটাতে শিক্ষায় বাজেট বাড়িয়ে দিয়ে যাবে এই সমস্ত জায়গায় যদি সরকার কাজ করে যায় আবারও বলছি এই সমস্ত সরকার জায়গায় যদি সরকার কাজ করে দেয় অর্থাৎ নীতি প্রণয়নের ক্ষেত্রে এই যে দশ হাজার কোটি টাকার কাজ পঞ্চাশ হাজার কোটি টাকায় করার যে রেওয়াজ শেখ হাসিনা সরকার তৈরি করে দিয়েছে এই জায়গাগুলোতে যাতে একটা কঠোর নীতি প্রণয়ন করে যাওয়া হয় একটা জবাবদিহিতা তৈরি করে যাওয়া হয় জবাবদিহিতাহীন যে বিনা টেন্ডারে বিদ্যুৎ সেক্টরে যে অরাজকতা তৈরি করে গেছে শেখ হাসিনা সরকার সেই সমস্ত বিষয় কী বলবো যে বন্ধ করা এবং নীতি প্রণয়নের জায়গাটিতে সবচেয়ে গুরুত্ব দেওয়া শিক্ষার নীতি সমাজনীতি সড়ক নীতি পোশাক শ্রমিকদের নীতি সরকারি কর্মচারীদের নীতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতি শিক্ষকদের সুযোগ সুবিধা ভাতা বৃদ্ধি শুধু আমলাতন্ত্রের নয় এই পুলিশ সামরিক বাহিনী সবগুলো জায়গাতে এক ধরনের নীতি প্রণয়ন করে নির্বাচন কমিশন যে সমস্ত সংস্কার কমিশন গঠন করেছে সেগুলোর সেগুলোকে গতিশীল করে সেগুলোর কাজ ত্বরান্বিত করা এবং একটা সংস্কারের জায়গাটা ঠিক করে দিয়ে যাওয়া এবং সরকার যদি সেই কাজটি করে এবং সরকার যদি ঘোষণা দেয় যে আমরা কারণ নীতি আমরা কোনো দাবি দাওয়া পূরণ করবো না এবং এই সময় কোনো দাবি দাওয়া উপস্থাপন করা যাবে না কোনো সংগঠনের পক্ষ থেকে সেটা লিখিত আকারে দেওয়া যেতে পারে কিন্তু রাস্তায় নামা যাবে না মিছিল করা যাবে না সমাবেশ করা যাবে না কারণ সমাবেশ বলতে মিছিল করা যাবে না দাবি দেওয়া নিয়ে কারণ এই সরকারকে অনেকগুলো কাজ করতে হবে এই সরকারকে আরেকটি কাজ করতে হবে নীতি প্রণয়নের জায়গাতে ছাড়া শেখ হাসিনার স্বৈরাচার সরকার যে আর্থিক খাত ধ্বংস করে দিয়ে গেছে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে এক দেড় হাজার ছাত্র হত্যা করেছে এই হত্যাকারীদের বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হতে হবে বিচার যদি শেষ করে নাও যেতে পারে বিচার প্রক্রিয়াটি শুরু করে যেতে হবে এবং যারা এই যে বড় বড় অপরাধী হত্যাকাণ্ডের সংগঠিত করার যে সবচেয়ে মূল নায়ক যারা মূল খলনায়ক নায়ক বলা ঠিক নয় এদের খলনায়ক যারা স্বরাষ্ট্রমন্ত্রী সহ তারা যদি সত্যি সত্যিই পালিয়ে গিয়ে থাকে তাহলে তারা কীভাবে পালালো কারা পালাতে সহায়তা করলো এটা খুঁজে বের করে সেই সমস্ত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা বিচার বিচার করা অর্থাৎ নীতি প্রণয়ন প্রণয়ন এবং আওয়ামী লীগ সরকারের আর্থিক খাত ধ্বংসকারীদের গ্রেপ্তার করা বিচার করা এবং মানুষ হত্যাকারীদের গ্রেপ্তার করা বিচার করা গুম চিরতরে বন্ধ করা যারা গুম করেছে যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ যে যে ব্যক্তি গুমের বিরুদ্ধে প্রথম বাংলাদেশে একটা আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলার মতো আন্দোলন করেছে তার ভাইকে তুলে নিয়ে যায় গিয়ে ওই শেখ হাসিনা সরকারের বার্তার পুনর পুনরায় উপস্থাপন করা বা পুনরায় সেরকম বার্তা দেওয়া এরকম ঘটনা ডক্টর ইমুস সরকারের সময় ঘটতে পারবে না ঘটতে দেওয়া যাবে না ঘটতে দেওয়া উচিত নয় তার মনে হচ্ছে শেখ হাসিনার সরকার দিয়ে অপকর্ম করে গেছে তার বিচার করবে আর্থিক খাতে গুলি করে মানুষ হত্যা এবং নীতি প্রণয়ন করবে কারো দাবি দাওয়া পূরণ করা এই সরকারের কাজ নয় এই সরকারের দায়িত্ব নয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লা হাফেজ